নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2023 সালের এবিটিআর টেস্ট পেপার নিয়ে আলোচনা করছি ইতিহাসে। তো আমি আজকে মাধ্যমিকের এবিটিআর টেস্ট পেপার সলভ করাব 661 পেজ, 677 এবং 697 পেজ। এর যাবতীয় প্রশ্নগুলো, যেগুলো ছোট প্রশ্নগুলো আছে, এমসিকিউ আছে, সেগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো। তো দেখো, 661 নম্বর পেজের ফার্স্ট কোয়েশ্চেন কী আছে, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন, অ্যান্সার পে কয়ার অ্যান্সার ইংরেজরা, 1.2। তো সাবাল্টান গোষ্ঠীর এক প্রসিদ্ধ ঐতিহাসিক হলেন, অ্যান্সার পে ঘর অ্যান্সার রণজিৎ গুহ, 1.3। বামাবদিনী পত্রিকার সম্পাদক ছিলেন, অ্যান্সার পে কয়ার অ্যান্সার উমেশচন্দ্র দত্ত, 1.4। দাদা সাহেব ফালকে পুরস্কার যে ক্ষেত্রে দেওয়া হয়, অ্যান্সার পে কয়ার অ্যান্সার সিনেমা, 1.5। সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়, অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার 1823 খ্রিস্টাব্দে, 1.6। ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন, অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার কেশবচন্দ্র সেন, 1.7। ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বিবানান নামটি হলো, অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার কালীপ্রসন্ন সিং, 1.8। বনাঞ্চল বিশারদ ডেট্রিক যে দেশের মানুষ ছিলেন, তো দেখো সেটি হলো, অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার জার্মানি, অ্যান্সার কী হবে, জার্মানি হবে। তো দেখো পরের প্রশ্ন কী বলেছে, 1.9। বিরসা মুন্ডা সেনাপতি ছিলেন, অ্যান্সার হবে খয়ার অ্যান্সার গয়া মুন্ডা। তো দেখো সই মুন্ডা তো হবে না, কোল বিদ্রোহের নেতা ছিলেন, আর সিধু কানু কিন্তু সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন, সেই হিসাবের দিক থেকে গয়া মুন্ডা হওয়া উচিত এর অ্যান্সার, 1.1। 1857 গ্রন্থটি রচয়িতা, অ্যান্সার হবে গয়ার অ্যান্সার সুরেন্দ্রনাথ সেন, 1.1। ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট এর প্রতিষ্ঠাতা ছিলেন, অ্যান্সার হবে খয়ার অ্যান্সার অবনীন্দ্রনাথ ঠাকুর, 1.2। মহাজন সভা প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার হবে মাদ্রাজে 1884 খ্রিস্টাব্দে, ঠিক আছে, 1.13। ভারতে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার গোয়াতে, 1.14। ইউরয় অ্যান্ডসন ছাপাখানাটি প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার 1895 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 1.15। পরের প্রশ্ন কী বলেছে, 1.15। রবীন্দ্রনাথ ঠাকুর যে ধরনের শিক্ষা ব্যবস্থার পক্ষপাতী ছিলেন তা হলো, তো দেখো গৃহকেন্দ্রিক হবে না, পাঠ্যক্রম নির্ভর এটাও হবে না, অ্যান্সার হওয়া উচিত কয়ের অ্যান্সার নালে ঘয়ের অ্যান্সার, কঠোর অনুশাসন ভিত্তিক না, ঘয়ের অ্যান্সারও হবে না, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার আশ্রমিক, যেখানে আশ্রমের মাধ্যমে ছেলেমেয়েদের মাতৃভাষার মাধ্যমে যাতে শিক্ষা দিতে পারে, ঠিক আছে, তার ব্যবস্থা তিনি করার চেষ্টা করেছিলেন। 1.15 কী বলেছে, বাংলার বিশ্বকর্মা নামে পরিচিত, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার রাজেন্দ্রনাথ মুখার্জি, 1.16। ভারতের প্রথম মে দিবস পালিত হয়, অ্যান্সার হবে খয়ার অ্যান্সার 1923 খ্রিস্টাব্দের 1 মে। পরের প্রশ্ন কী বলেছে, 1.17। দীপালী সংঘ প্রতিষ্ঠা করেছিলেন, অ্যান্সার হবে খয়ার অ্যান্সার লীলা নাগ রায় ব্র্যাকেটের মধ্যে, 1.18। ভারতের লৌহ মানব বলা হয়, অ্যান্সার হবে খয়ার অ্যান্সার সর্দার বল্লভভাই প্যাটেল, 1.19। বাংলায় নমঃশূদ্র আন্দোলন শুরু করেন, অ্যান্সার হবে খয়ার অ্যান্সার হরিচাঁদ ঠাকুর, 1.20। উদ্বাস্তু সমস্যা সমাধানে যে চুক্তি স্বাক্ষরিত হয়, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার নেহরু লিয়াকত চুক্তি। এবার আমি 2.1-এর প্রশ্নগুলো সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ করাবো। তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে আমাদের 2.11-এ, ইন্দিরাকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলির হিন্দি অনুবাদ কে করেন, অ্যান্সার হবে মুন্সি প্রেমচাঁদ, 2.12। সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়, অ্যান্সার হবে মোয়াফেজখানা, যেটা দিল্লিতে অবস্থিত, 2.13। বাংলার কোন শতককে নবজাগরণের শতক বলা হয়, অ্যান্সার হবে 19 শতককে, 2.14। AITUC এর প্রথম সভাপতি কে ছিলেন, অ্যান্সার হবে AITUC এটি 1920 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, এর সভাপতি ছিলেন লালা লাজপত রায়। তো দেখো পরের প্রশ্ন কী বলেছে, উপবিভাগ 2.2-এর প্রশ্নগুলো সলভ করাব। 2.21-এ মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি। তো দেখো মহাবিদ্রোহের সময়, তো দেখো এটা কী আছে, এটা ঠিক আছে, ঠিক আছে, এটা ঠিক আছে, ডালহৌসি, তো দেখো এটা কী আছে, ঠিক আছে, লর্ড ডালহৌসি ছিলেন। পরের প্রশ্ন কী বলেছে, তো দেখো 2.22-তে গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন, তো দেখো গোরা উপন্যাসে এটা কিন্তু এটা ভুল আছে, 2.23-তে চোয়াড় ছিল জঙ্গলমহলের অধিবাসী, এটা কী আছে, এটা ঠিক আছে। তো দেখো 2.23-তে চোয়াড়া ছিল জঙ্গলমহলের অধিবাসী, এটা ঠিক আছে, 2.24-এ ভারতমাতা চিত্রটি এঁকেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, এটা কী আছে, ভুল আছে। এবার আমি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাবো।
তো দেখো এবার আমি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাবো। 2.3 মানে হিন্দু কলেজ, অ্যান্সার হবে 2 এর অ্যান্সার রাধাকান্ত দেব, নীল বিদ্রোহ অ্যান্সার হবে 3 এর অ্যান্সার দিগম্বর বিশ্বাস, রশিদ আলী অ্যান্সার হবে 4 এর অ্যান্সার আজাদিন ফৌজ, তারকনাথ পালিত অ্যান্সার হবে 1 এর অ্যান্সার রাজা বাজার বিজ্ঞান কলেজ। এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করব। 2.51 এর বিবৃতির ব্যাখ্যা 2 হবে, এটি ছিল একটি কৃষক আন্দোলন। 2.52 বিবৃতি এর ব্যাখ্যা 3 হবে, নীল চাষ করলে জমির উর্বরতা হ্রাস পায়। 2.53 বিবৃতির ব্যাখ্যা 3 হবে, ভারতের কমিউনিস্ট পার্টি এই আন্দোলনকে পূর্ণমাত্রায় সমর্থন করেছিলেন। 2.54 এর বিবৃতি এর ব্যাখ্যা হবে, জাতিভেদ প্রথা তীব্র হওয়ায় আশঙ্কায় গান্ধীজি দলিতদের সকল দাবি মেনে নেননি। এবার আমি 677 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। 1.1 এ দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন, অ্যান্সার হবে কয়েল অ্যান্সার চলচ্চিত্রের সঙ্গে। 1.2 তে বাংলার প্রথম বাংলা রাজনৈতিক পত্রিকা হলো, অ্যান্সার হবে কয়েল অ্যান্সার সোমপ্রকাশ। 1.3 তে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার হবে কয়েল অ্যান্সার 1835 খ্রিস্টাব্দে। 1.4 এ ভারতের ইরাসমাস বলা হয়, অ্যান্সার হবে কয়েল অ্যান্সার রাজা রামমোহন রায়কে। 1.5 এ নব্য বেদান্তের স্রষ্টা ছিলেন, অ্যান্সার হবে কয়েল অ্যান্সার স্বামী বিবেকানন্দ। 1.6 এ ভবানী পাঠক যে বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন, অ্যান্সার হবে কয়েল অ্যান্সার সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। 1.7 এ জমি আল্লাহ দান কথাটি বলেছেন, এর অ্যান্সার হবে আমাদের কয়েল অ্যান্সার হবে কয়েল অ্যান্সার মোহাম্মদ মহসিন। 1.8 এ মহাবিদ্রোহের পর ভারতের শাসনভার গ্রহণ করেন, অ্যান্সার হবে কয়েল অ্যান্সার মহারানী ভিক্টোরিয়া। 1.9 এ ইলবার্ট বিলের পক্ষে আন্দোলন গড়ে তোলে, অ্যান্সার হবে কয়েল অ্যান্সার ভারত সভা। 1.10 গোড়া উপন্যাসটি রচনা করেন, অ্যান্সার হবে কয়েল অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর। 1.11 এ ভারতের প্রথম ছাপাখানা স্থাপিত হয়, অ্যান্সার হবে কয়েল অ্যান্সার গোয়ায়। 1.12 তে বিশ্বভারতী প্রথম উপাচার্য ছিলেন, এর অ্যান্সার হবে কয়েল অ্যান্সার রথীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথের ছেলে রথীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, 1.13 তে একা আন্দোলনের নেতা ছিলেন, অ্যান্সার হবে কয়েল অ্যান্সার মাদারি পাশি। 1.14 এ গণবাণী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন, অ্যান্সার হবে কয়েল অ্যান্সার মুজাফফর আহমেদ। তো দেখো গণবাণী পত্রিকার সম্পাদক ছিলেন, অ্যান্সার হবে কয়েল অ্যান্সার মুজাফফর আহমেদ। 1.15 এ শেরি বাংলা নামে পরিচিত ছিলেন, অ্যান্সার হবে কয়েল অ্যান্সার ফজলুল হক। 1.16 এ লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন, অ্যান্সার হবে কয়েল অ্যান্সার সরলা দেবী চৌধুরানী। 1.17 এ ভারত ছাড়া আন্দোলনের ভগ্নী সেনা গঠিত হয়, অ্যান্সার হবে কয়েল অ্যান্সার মেদিনীপুরে। 1.18 এ রশিদ আলী দিবস পালিত হয় 1946 খ্রিস্টাব্দের, অ্যান্সার হবে কয়েল অ্যান্সার 12ই ফেব্রুয়ারি। 1.19 এ স্বাধীনতাকালে ভারতের বৃহত্তম দেশীয় রাজ্যটি ছিল, এর অ্যান্সার হবে কয়েল অ্যান্সার হায়দ্রাবাদ। 1.20 তে স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্যটি হলো, অ্যান্সার হবে কয়েল অ্যান্সার অন্ধ্রপ্রদেশ। তো দেখো পরের প্রশ্ন কি বলেছে, তো দেখো বিভাগ খ 2.11 হকির জাদুকর কাকে বলে, অ্যান্সার হবে ধ্যানচাঁদকে বলে। 2.12 তে মহাবিদ্রোহের যোগদানকারী একজন নেত্রীর নাম, অ্যান্সার হবে ঝাঁসি রানী লক্ষ্মীবাই। 2.13 তে ভারতের কোন ষড়যন্ত্র মামলাকে বলা হয় জুডিশিয়াল স্ক্যান্ডাল, অ্যান্সার হবে মিরার ষড়যন্ত্র মামলা। 2.14 কে মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন, অ্যান্সার হবে হরিচাঁদ ঠাকুর। এবার আমি ঠিক বা ভুল নির্ণয় করবো। 2.21 প্রতি সোমবার প্রকাশিত হতো বলে পত্রিকার নাম হয় সোমপ্রকাশ, এটা ঠিক আছে। 2.22 তে কাঙাল হরিনাথের প্রকৃত নাম হরিনাথ মজুমদার, এটা ঠিক আছে। 2.23 তে গান্ধীজি বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দেন, এটা ভুল আছে। 2.24 লক্ষ্মী স্বামীনাথন 1857 মহাবিদ্রোহের একজন নেত্রী ছিলেন, এটা কি আছে, এটা ভুল আছে। এবার আমি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাবো। কলকাতা মাদ্রাসা, অ্যান্সার হবে 3 এর অ্যান্সার ওয়ারেন হেস্টিং। পাগলাপন্থী বিদ্রোহ, অ্যান্সার হবে 4 এর অ্যান্সার করম শাহ। সাংস্কৃতিক যন্ত্র, অ্যান্সার হবে 2 এর অ্যান্সার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 3-4 কেসে গণবাণী, অ্যান্সার হবে 1 এর অ্যান্সার মুজাফফর আহমেদ। এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করব। 2.51 এর বিবৃতির ব্যাখ্যা হবে, 3 হবে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের উদ্যোগী হওয়া। 2.52 এর বিবৃতি ব্যাখ্যা 3 হবে, তার উদ্দেশ্য ছিল স্বদেশীয়তা প্রচার করা। 2.53 বিবৃতির, তো দেখো এর অ্যান্সার নিয়ে একটু ডাউট হচ্ছে। বাংলার ক্যাটসন বলা হয় চার্লস উইকিলসনকে ব্যাখ্যা, 1 তিনি প্রথম বাংলা ছাপাখানা স্থাপন করেন, 2 বলেছে তিনি প্রথম বাংলা হরফে ব্লক নির্মাণ করেন, 3 কী বলেছে তিনি প্রথম বাংলা লাইনোটাইপের প্রচলন করেন। তো দেখো আমার মতে এই যে ব্যাখ্যা 1 এবং ব্যাখ্যা 2 এর ভিতর থেকে হওয়ার চান্স খুবই বেশি, প্লিজ তোমরা জানলে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। 2.54 এর বিবৃতির এর ব্যাখ্যা 2 হবে, তিনি চট্টগ্রাম অস্ত্রগার লুণ্ঠনে অংশগ্রহণ করেছিলেন,
এবার আমি 697 নম্বর পেজ নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবার আমি 696, 697 এবং 698 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে 1.1 এ ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন অ্যান্সার হবে কয়েল স্যার রণজিৎ গুহ। 1.2 তে আন্তর্জাতিক নারী বর্ষ পালিত হয় এর অ্যান্সার হবে 1975 খ্রিস্টাব্দে। 1.3 তে দামিনী গুহ কথার অর্থ কি অ্যান্সার হবে গোয়ারান্সার পাহাড়ের প্রান্ত দেশ। 1.4 এ জাতীয়তাবাদের গীতা নামে পরিচিত এর অ্যান্সার হবে গোয়ারান্সার আনন্দমঠ উপন্যাস। 1.5 এ ভবানী পাঠক কোন বিদ্রোহের নেতা ছিলেন অ্যান্সার হবে খোয়ারাজমশাহ সন্ন্যাসী ফকির বিদ্রোহের। 1.6 এ বন্দে মাতরম গানটিতে সুরারোপ করেন এর অ্যান্সার হবে খোয়ারাজমশাহ যদু ভট্ট। 1.7 এ আধুনিক ভারতীয় চিত্ররীতির জনক বলা হয় এর অ্যান্সার হবে খোয়ারাজমশাহ অবনীন্দ্রনাথ ঠাকুর। 1.8 এ ওহাবি শব্দের অর্থ কী অ্যান্সার হবে খোয়ারাজমশাহ নবজাগরণ। 1.9 এ দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন এর অ্যান্সার হবে খোয়ারাজমশাহ বীরেন্দ্রনাথ শাসমাল। 1.13 ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল তো দেখো প্রতিষ্ঠিত হয়েছিল অ্যান্সার ঘোয়ারান্সার কানপুরে। 1.99 গুজরাটের জমিদার শ্রেণী যে নামে পরিচিত ছিলেন এর অ্যান্সার হবে ঘোয়ারান্সার পতিদার। 1.12 জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভানেত্রী ছিলেন অ্যান্সার হবে খোয়ারান্সার সরোজিনী নাইডু। 1.13 দলিতদের হরিজন আখ্যা দিয়েছেন এর অ্যান্সার হবে গোয়ারান্সার গান্ধীজি। 1.14 কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দেন অ্যান্সার হবে গোয়ারান্সার দেবেন্দ্রনাথ ঠাকুর। 1.15 গোলামগিরি গ্রন্থের লেখক হলেন অ্যান্সার হবে গোয়ারান্সার জ্যোতিরাও ফুলে। 1.16 স্বাধীন ভারতের প্রথম গঠিত প্রথম ভাষাভিত্তিক রাজ্য হলো অ্যান্সার হবে গোয়ারান্সার অন্ধ্রপ্রদেশ। 1.17 বিশ্বভারতীয় প্রথম উপাচার্য হলেন এর অ্যান্সার হবে খোয়ারাজমশাহ রথীন্দ্রনাথ ঠাকুর। 1.18 স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন অ্যান্সার হবে গোয়ারান্সার বল্লভভাই প্যাটেল। 1.18 কী বলেছে স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন অ্যান্সার হবে গোয়ারান্সার সর্দার বল্লভভাই প্যাটেল। পরের প্রশ্ন 1.20 সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন এর অ্যান্সার হবে খোয়ারাজমশাহ ম্যাকডোনাল্ড। এবার আমি 2.1 প্রশ্নগুলো সলভ করাবো। 2.11 কী বলেছে ফার্স্ট কোয়েশ্চেন চিপকো আন্দোলনের নেতৃত্ব দেন কে অ্যান্সার হবে মেধা পাটেকর। 2.12 হিন্দু কলেজের বর্তমান নাম কি অ্যান্সার হবে প্রেসিডেন্সি কলেজ। 2.23 কোন আইনের দ্বারা ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে অ্যান্সার হবে ভারত শাসন আইন দ্বারা। 2.14 ভারত মাতা চিত্রটি কোন ঐতিহাসিক পটভূমিকায় রচিত অ্যান্সার হবে ভারত মাতা চিত্রটি জাতীয়তাবাদী ঐতিহাসিক পটভূমিকায় রচিত। তো দেখো পরের প্রশ্ন ঠিক বা ভুল নির্ণয় করো। 2.21 চুয়াড় বিদ্রোহের পর ব্রিটিশ সরকার জঙ্গলমহল জেলা গঠন করেন এটা কি আছে ঠিক আছে। 2.22 রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন এটা ভুল আছে। 2.23 ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু এটা ঠিক আছে। 2.24 হরি সিং ছিলেন কাশ্মীরের রাজা এটা কি আছে ঠিক আছে। এবার আমি 698 নম্বর পেজের কয়স্তম্ভের সঙ্গে কয়স্তম্ভ মিলাবো। নোয়ামিয়া অ্যান্সার হবে চারের অ্যান্সার ফরাজি আন্দোলন। বেথুন সাহেব এর অ্যান্সার হবে তিনের অ্যান্সার বালিকা বিদ্যালয়। স্কুল বুক সোসাইটি অ্যান্সার হবে একের অ্যান্সার ডেভিড ইয়ার। এর ট্রেন টু পাকিস্তান অ্যান্সার হবে দুইয়ের অ্যান্সার খুশবন্ত সিং। তো দেখো এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করবো। তো দেখো বিবৃতি কী বলেছে। 2.51 বিবৃতির ব্যাখ্যা তিন হবে তিনি নারীদের সর্বাঙ্গীন উন্নতির দিকে নজর দিয়েছিলেন। 2.52 বিবৃতির ব্যাখ্যা তিন হবে বাল্য বিবাহ বহু বিবাহ নিষিদ্ধ করা এবং অসবর্ণ বিবাহ আইন সিদ্ধ করা। 2.53 বিবৃতি তো দেখো এর ব্যাখ্যা তিন হবে কমিউনিস্টদের দমনের জন্য। 2.54 বিবৃতির এর ব্যাখ্যা দুই হবে এই আন্দোলনে কৃষকরা নেতৃত্ব দিয়েছিল। তো দেখো আমি টোটাল তিনখানা সেট নিয়ে আলোচনা করেছি 661, 677, 697 মানে 696-97 পেজগুলো। তো দেখো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।